সিবিআই অফিসার পরিচয় দিয়ে লেকটাউনে ডাক্তারের বাড়িতে হানা, 2 লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট ওড়িশার বাসিন্দা সুনীল শেঠি। গাড়ির নাম্বার টুকে রেখে থানায় অভিযোগ দায়ের, ধৃত প্রতারক, আটক গাড়ি। রাজ্যপালের অনুষ্ঠানে পতাকা বিভ্রাট, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা। উত্তোলনের সময় খুলে পড়ে যায় জাতীয় পতাকা, পতাকা খুলে পড়ে পুলিশ সুপারের ওপর। আদিবাসী তালিকায় নাম তোলার দাবি রেল অবরোধে কর্মী সমাজ। পুরুলিয়ার কুষ্টার স্টেশনে অবরোধ, আটকে পড়ে পুরুলিয়া এক্সপ্রেস, চক্রধরপুর প্যাসেঞ্জার সহ বেশ কিছু ট্রেন, পরে চান্ডিল দিয়ে ঘুরিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত। সরস্বতী পুজোর বিসর্জনে তারস্বরে গান বাজিয়ে শহর পরিক্রমা, বাধা দিতেই মালদার ইংরেজ বাজার থানা ঘেরাও পুজোর উদ্যোক্তাদের। রাতভর থানাতেই আটকে পুলিশ কর্তা থেকে কর্মীরা, শেষ পর্যন্ত ইংরেজ বাজারের বিধায়ক নিহার রঞ্জন ঘোষের হস্তক্ষেপে ঘেরাও উঠে বলে দাবি। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা, দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ব্যবসায়ীদের। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ, পরে পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ। পুকুর দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, রাতভর ব্যাপক বোমাবাজি, গুলির লড়াই, বোমার আঘাতে আহত 4 জন। মালদার ইংরেজ বাজার থানার পিয়াসবাড়ি এলাকার ঘটনা, আহতেরা ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, এলাকায় পুলিশ পিকেট। শুট আউট আর দিল্লি, রিল লাইফ উঠে এলো রিয়েলে। দক্ষিণ দিল্লির নেহরু প্লেস মেট্রো স্টেশনের বাইরে পুলিশ দুষ্কৃতী গুলির লড়াই, কুখ্যাত দুষ্কৃতী আকবরকে ধরতে কাক ভরে পুলিশের অভিযান। পুলিশ দেখে গুলি আকবর ও তার সঙ্গী, প্রায় 13 রাউন্ড গুলি চলার পর ধরা পড়ে আকবর, তবে পলাতক তার সঙ্গী।